আসসালামু আলাইকুম। শূন্য নিয়ে যত কনফিউশন, এই সিরিজের চতুর্থ এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের অনেকের লাইফেরই অন্যতম বড় প্যারাডক্স, জিরো টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে আমরা বেস এবং তার পাওয়ারের সম্পর্কটা জানার চেষ্টা করি। কোথাও যদি এ টু দি পাওয়ার থ্রি লেখা থাকে, সেটা দিয়ে আমরা আসলে কী বুঝি? আমরা বুঝি একে আমরা তিনবার গুণ করব। তারপর আমরা এ টু দি পাওয়ার থ্রি এর সাথে যদি এ টু দি পাওয়ার থ্রিকে গুণ করি, আমরা সূচকের নিয়ম থেকে জানি তাদের পাওয়ারটা যোগ হয়ে যায় এবং আমরা পেয়ে যাব এ টু দি পাওয়ার সিক্স, যার মিনিং হচ্ছে একে আমরা ছয়বার মাল্টিপ্লাই করব। এখন এই ডেফিনেশন জানার পরে অনেকের মধ্যে একটা কনফিউশন চলে আসে, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু কত হবে? এ টু দি পাওয়ার জিরোকে কি আমরা জিরোবার গুণ করব? জিরোবার গুণ করাটাই বা আবার কী বোঝায়? সেটার অ্যান্সার আমরা এভাবে দিতে পারি, আমরা যদি যে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করি, আমরা তার অ্যান্সার পাই ওয়ান। অর্থাৎ এ কিউবকে যদি আমরা এ কিউব দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা তার অ্যান্সার পাবো ওয়ান। আবার সূচকের নিয়ম থেকে আমরা জানি এ কিউব বাই এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস সি, যেটার ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। সো আমরা এভাবে এই কনফিউশনের অ্যান্সার দিতে পারি, এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে জেনে গেলাম এ টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, এবং আমরা এটা জানি জিরোর মাথায় যে কোনো একটা পাওয়ার যদি থাকে, তার অ্যান্সার অলওয়েজ জিরোই হয়। কারণ জিরো টু দি পাওয়ার টু, জিরো টু দি পাওয়ার থ্রি, এদের মিনিং হচ্ছে জিরোকে দুইবার, তিনবার, চারবার মাল্টিপ্লাই করা। সো জিরোকে যতবারই মাল্টিপ্লাই করি, আমরা অ্যান্সার পাবো জিরো। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন যখন আমরা এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান এবং জিরো টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু জিরো, এই দুইটা কেসকে মার্চ করার চেষ্টা করব। এই দুইটা কেসকে যখন আমরা মার্চ করব, তখন আমাদের লাইফের অন্যতম প্যারাডক্স জিরো টু দি পাওয়ার জিরোর কেসটি অকার করবে। তো জিরো টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত হবে? অনেকে বেইজে জিরো দেখে বলে দিবেন যে বেইজে যেহেতু জিরো আছে, তার মানে তার অ্যান্সার হওয়া উচিত জিরো। অনেকে তার মাথায় পাওয়ার হিসেবে জিরো দেখে বলে দিবেন, যেহেতু পাওয়ার হিসেবে জিরো থাকলে ভ্যালু ওয়ান হয়, তাহলে তার অ্যান্সার হওয়া উচিত ওয়ান। অনেকে আবার জিরো টু দি পাওয়ার জিরো দেখে কনফিউজ হয়ে বলবেন না, তার অ্যান্সার হওয়া উচিত আনডিফাইন। তাহলে আসলে তার অ্যান্সারটা কত? চলুন বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে এই কনফিউশনটি ক্রস চেক করে দেখা যাক। আমরা এখানে বেস এবং তার পাওয়ারের ভিন্ন ভিন্ন মানের জন্য তার ভ্যালুগুলোকে চেক করব, এবং আমরা ক্রমান্বয়ে এখানে জিরো টু দি পাওয়ার জিরোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, এবং আমরা দেখব তার ভ্যালুর পরিবর্তনটা কত হয়। যেমন প্রথমে আমরা নিয়েছি ওয়ান টু দি পাওয়ার ওয়ান, যার ভ্যালু আসছে ওয়ান। তারপরে আমরা বেইজের মান কমিয়ে নিয়েছি এবং তার পাওয়ারের মানও কমিয়ে নিয়েছি, অর্থাৎ জিরো পয়েন্ট নাইন টু দি পাওয়ার জিরো পয়েন্ট নাইন যখন আমরা করেছি, তখন তার ভ্যালু পেয়েছি জিরো পয়েন্ট নাইন জিরো নাইন। এভাবে করে ক্রমান্বয়ে যদি আমরা বেইজের মানও কমাতে থাকি এবং আমরা তার পাওয়ারের মানও কমাতে থাকি, আমরা কিন্তু আস্তে আস্তে জিরো টু দি পাওয়ার জিরোর দিকে অ্যাপ্রোচ করতে থাকবো। সেভাবে যদি আমরা চেক করতে থাকি, আমরা জিরো পয়েন্ট এইট টু দি পাওয়ার জিরো পয়েন্ট এইটের মান পাবো জিরো পয়েন্ট এইট থ্রি সিক্স, জিরো পয়েন্ট সেভেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সেভেনের মান পাবো জিরো পয়েন্ট সেভেন সেভেন সিক্স, জিরো পয়েন্ট সিক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্সের মান পাবো জিরো পয়েন্ট সেভেন থ্রি সিক্স, জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভের মান পাবো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন। অর্থাৎ এই পর্যন্ত আমরা দেখলাম ওয়ান টু দি পাওয়ার ওয়ানের ভ্যালু যেখানে ওয়ান ছিল, ক্রমান্বয়ে বেজের মান এবং তার পাওয়ারের মান কমানোর মান আমরা তার ভ্যালুর মানের মধ্যে ক্রমান্বয়ে একটি পরিবর্তন দেখতে পেয়েছি, এবং যেই পরিবর্তনের নিম্নমুখী ছিল। কিন্তু যদি আমরা তার বেস এবং তার পাওয়ারের মান আরও কমাতে থাকি, অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান দিই, তখন আমরা দেখব তার ভ্যালুটা জিরো পয়েন্ট সেভেন নাইন থ্রি হবে, যেটা আগের ভ্যালুগুলোর চেয়ে বেড়ে গিয়েছে। এভাবে যদি আমরা তার বেস এবং তার পাওয়ারের মান আরও কমিয়ে দিই, জিরো পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার জিরো পয়েন্ট জিরো ফাইভ করি, আমরা তার ভ্যালুর মধ্যে আরও ঊর্ধ্বমুখী পরিবর্তন দেখব। তার বেস এবং তার পাওয়ারের মান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার জিরো পয়েন্ট জিরো ওয়ানের জন্য চেক করি, আমরা তার ভ্যালু দেখব জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর, অর্থাৎ তার ভ্যালুটা আরও বেড়ে গিয়েছে। এভাবে যত বেশি আমরা তার বেস এবং তার পাওয়ার কমাবো, তত তার ভ্যালুটা বাড়তে থাকবে। অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু দি পাওয়ার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান করলে আমরা পাচ্ছি তার ভ্যালু জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি। যতই আমরা তার বেস এবং তার পাওয়ারের মান কমাচ্ছি, আমাদের আলটিমেট রেজাল্টটাও ততই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কখনোই তা ওয়ান হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যতই জিরো টু দি পাওয়ার জিরোর কাছে অ্যাপ্রোচ করবো, আমাদের ভ্যালুটা ততই ওয়ানের দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু কখনোই সেটা ওয়ান হচ্ছে না। তাই জিরো টু দি পাওয়ার জিরোর ভ্যালু এক্স্যাক্টলি কত সেটা বলতে না পারলেও, সবচেয়ে ভালো যে অনুমানটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে জিরো টু দি পাওয়ার জিরোর ভ্যালু হবে ওয়ান। তো জিরো টু দি পাওয়ার জিরোর ব্যাপারটা নিয়ে আপনারা কীভাবে চিন্তা করছেন, চাইলে কমেন্টে আপনাদের লজিক্যাল আর্গুমেন্টগুলো শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই।